কারো মাঝে যদি স্পার্কটা থাকে তাহলে সেটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনেই বোঝা যায়। আমরা প্রায় 300 মেয়ে থেকে 18 জনকে সিলেক্ট করলাম, তাদের সবার মাঝেই এই স্পার্কটা ছিল। তাই আমার বিশ্বাস এবারের কন্টেস্ট্যান্টদের মাঝে কম্পিটিটিভ স্পিরিটটা আছে এবং কম্পিটিশনটা খুবই ভাইব্রেন্ট হবে। যদিও সবার মাঝেই স্পার্কটা ছিল, কিন্তু এই স্পার্কটা লং লাস্টিং হবে কি না সেটা কিন্তু এখন আমরা বলতে পারছি না। সো আই এম হোপিং স্পার্কটা লং লাস্টিং হবে আর এদের মাঝ থেকে আমরা খুঁজে পাবো বাংলাদেশের নেক্সট সুপারস্টার। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সুপারস্টার হবার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, সৌন্দর্য তো আছেই, আর একটা ব্যাপার হচ্ছে প্রতিভা। সো আমরা আসলে যতটুকু সময় তাদের সাথে এখন স্পেন্ড করলাম তা দেখে আমরা বুঝেছি যে তাদের মাঝে কিছু একটা প্রতিভা আছে। কিন্তু সামনে আমরা ক্যাম্প করব, তাদেরকে আরও ভালোভাবে দেখব, তখন আমরা আসলেই বুঝতে পারবো যে কার কতটুকু প্রতিভা আছে এবং তাদেরকে নিয়ে যেতে পারবো তাদের অভীষ্ট লক্ষ্যে।